পাহাড় প্রমাণ প্রত্যাশা নিয়ে মোহনবাগান এসজিতে সই করেছেন অস্ট্রেলিয়ান বিশ্বকাপার জেমি ম্যাকলারেন। রবিবার রাত্রিবেলায় কলকাতা এসে সোমবার দলের সঙ্গে অনুশীলনে নেমে পড়েন, কিন্তু আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র তখনও হয়নি। অবশেষে মঙ্গলবার এলো সেই মহেন্দ্রক্ষণ। অস্ট্রেলিয়ান বিশ্বকাপারের হাতে সবুজ মেরুন জার্সি তুলে দেন দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। মঙ্গলবার দুপুরবেলায় মমিনপুরের আরপিএসজির অফিসে সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে জেমির হাতে জার্সি প্রদান করা হলো। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মোহনবাগান এসজির নতুন কোচ হোসে মলিনা। মেলবোর্ন সিটিতে খেলেছেন, বিগত কয়েক মরশুম ধরে ছিলেন অজি লীগের সর্বোচ্চ গোলদাতা। এবার নতুন চ্যালেঞ্জ নিয়ে কলকাতার ক্লাবে যোগ দিয়েছেন। শহরে এসেই টের পেয়েছেন দর্শকদের উন্মাদনা। এমনকি কলকাতায় আসার আগে যে তিনি রীতিমতো হোমওয়ার্ক করে এসেছেন তা বুঝিয়ে দিলেন প্রথম সাংবাদিক সম্মেলনে। কলকাতার হিরো থেকে তারকা হতে গেলে বা সমর্থকদের মন জিততে গেলে ডার্বিতে গোল করা অত্যন্ত জরুরি। আর তাই ডার্বি প্রসঙ্গে জেমির জবাব, এখানে আসার আগে থেকেই ডার্বির কথা শুনেছেন। 60,000 দর্শকের সামনে খেলতে মুখিয়ে আছেন তিনি। ওই ম্যাচে গোল করা যে কোনো ফুটবলারের লক্ষ্য, তারও এই একই লক্ষ্য। In many derbies in all different countries, and I have watched the most recent derby of the Kolkata derby, and to see 60,000 plus fans in the stadium, one goes home happy, one doesn't. So I'm just really excited to play in a derby game. It means more. The fans is a lot of spice to the passion, and I know it means a lot. When I was driving in the taxi on the way back from the airport, all the fans were talking about is the 18th, the derby. So it shows how much they care about it, and if it shows me that they really care, then trust me, inside the dressing room, we care just as much, and we cannot wait to obviously play in these derbies. And I've seen Diddy and Jay score in those games, and hopefully I'm the next one to score in those games. তার কাছে একাধিক বড় ক্লাবের অফার ছিল, কিন্তু তা সত্ত্বেও কেন মোহনবাগানে সই করলেন? এ প্রসঙ্গে বিশ্বকাপার জানান, এই ক্লাবের একটি ঐতিহ্য আছে যেটি সবথেকে বেশি তাকে আকর্ষণ করে। এই ক্লাব সবসময় আধিপত্য নিয়ে খেলতে চায়, মহাদেশীয় স্তরে নিজেকে প্রতিষ্ঠা করার লক্ষ্যমাত্রা নিয়েছে, যা তার ভাবনার সঙ্গে একেবারে মিলে গিয়েছে। তার উপর এখানে অনেক সতীর্থ, যেমন ফলিং কামিং থেকে শুরু করে দেমিত্রি, বন্ধুবান্ধবরা এই ক্লাবে খেলে গিয়েছেন, ফলে ক্লাবের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন তখন থেকেই। প্রথম দিন ক্লাবে এসে রাজকীয় অভ্যর্থনা পেয়েছেন। গ্যালারি থেকে পুষ্পবৃষ্টি শুরু হতেই বিশ্বকাপার জেমি ম্যাকলারেন বিষয়টি দেখে হতবাক হয়ে যান। এইরকম অভিজ্ঞতা মোহনবাগানের কোচ হোসে মলিনারও। কমেন্স এর আগেও বাগানে খেলেছেন, তাই তিনি এই ভালোবাসা সম্পর্কে জানেন। বিমানবন্দরে সমর্থকদের ভালোবাসার আজ করতে পারলেও শতাব্দী প্রাচীন ক্লাবের সমর্থকরা যে পুষ্পবৃষ্টির মাধ্যমে তাদেরকে আপ্যায়ন জানাবেন সেটা ঠিক বুঝে উঠতে পারেননি অনেকেই। নতুন মরশুম প্রসঙ্গে কোচ মলিনা বলছেন, সব ম্যাচ সব টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ, শুধুমাত্র এসিএল নয়। যে ম্যাচই খেলা হবে সেখানেই আধিপত্য নিয়ে খেলার চেষ্টা করা হবে। We have to try to win all the matches. That's Mohunbagan, right? It doesn't matter if it's ISL, if it doesn't matter if it's Grand Cup, if it's Champions League, Asian competition. Okay, we're going to try to make our best in every match with all the players, with the help of the club, the management, and try to win. It's important the ISL, it's important the Champions League. Every match will be the most important. You know, when we are going to play one match, this match will be the most important match. And we are going to try to win this match and make everything to do it. অন্যদিকে বাগান কর্ণধার জানান, For us, every game is important. We play to win. We may not win, but we play to win. উল্লেখ্য, গত কয়েক মরশুমে ভারতীয় ফুটবলের প্রায় সব ট্রফি জেতা হয়ে গিয়েছে, আর এবার মোহনবাগানের লক্ষ্য এসিএল। এই টুর্নামেন্টের কথা মাথায় রেখেই দামি টিম সাজিয়েছে ম্যানেজমেন্ট। বর্তমান ভারতীয় ফুটবলে একসঙ্গে তিনজন বিশ্বকাপার মোহনবাগান এসজি ছাড়া আর অন্য কোনো দলে নেই। সন্দীপ সুরের রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।